অ্যান্ড্রয়েডের এই ভিডিওটিতে আমি আপনাদের টেক্সটভিউ এর খুবই পাওয়ারফুল একটি অ্যাট্রিবিউট অটোলিঙ্কের সাথে পরিচয় করে দেব। আপনারা এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন লিঙ্কের মতো, এগুলো আসলে অটোলিঙ্ক ব্যবহারের কারণে এরকম লিঙ্কের মতো দেখাচ্ছে। তো যখনই আমি ফোন নাম্বারে ক্লিক করব, সাথে সাথে ডায়ালারের অপশন নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। আবার যদি এখানে ইমেল যেটা আছে সেটাতে যদি ক্লিক করি, সাথে সাথে ইমেল অ্যাড্রেসে নিয়ে যাবে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন studywithamish.com, এটা ওয়েবসাইটে ক্লিক করলে সাথে সাথে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই কাজগুলো কিভাবে করতে হয়, ইমেল অ্যাড্রেসকে কিভাবে লিঙ্কের মতো দেখাতে হয়, কিংবা ফোন নাম্বার, ওয়েবসাইট কিংবা ম্যাপের অ্যাড্রেসটা কিভাবে দেখাতে হয়, সেটা আমি আপনাদের শেখাবো এই ভিডিওতে। সো প্রথমে যে কাজটা করতে হবে, নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হবে। ফাইল, নিউ, নিউ প্রজেক্ট, প্রজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারেন আপনারা। আমি দিচ্ছি অটো লিঙ্ক টেস্ট, দেন এন্টার 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 এন্টার, এবং একটু সময় নেবে ডেফিনেটলি। তো প্রজেক্টটা রেডি হয়ে গেছে, এবার আমাদের কাজ শুরু করব। প্রথমে যে কাজটা করবো, এক্সএমএল ফাইলে চলে যাব। এবং এক্সএমএল ফাইলে আমি এখানে কনস্ট্রেন্ট লেআউট আছে, যেটা আছে সেটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। বা চাইলে আমরা লিনিয়ার লেআউটও ব্যবহার করতে পারি সিম্পলিসিটির জন্য। সো লিনিয়ার লেআউট ইউজ করব। তারপর যে কাজটা করব, প্রথমে একটা টেক্সট ভিউ নেব। এখানে যে টেক্সট ভিউ আছে সেটা সরিয়ে দিচ্ছি। একটি টেক্সট ভিউ নিচ্ছে, লক্ষ্য রাখবেন। টেক্সট ভিউর মধ্যে এখানে আমি ম্যাস প্যারেন্ট দিচ্ছি উইথ, এবং হাইট দিচ্ছি র্যাপ কাউন্টার। তারপর এখানে একটা টেক্সট দেবো, টেক্সট দিয়ে দিচ্ছি সাপোজ যে কোনো কিছু এখানে দিতে পারেন। আমি সাপোজ দিচ্ছি মোবাইল, লক্ষ্য রাখবেন। এবং একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 8801710444700। ওকে ফাইন। তারপর এটা আমি অটো লিঙ্কের সাহায্যে বা লিঙ্কের মতো দেখাবো। সো অটো লিঙ্ক, এবং এখানে যে অপশনটা ইউজ করবো ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন, ফোন অপশনটা ইউজ করব। সাথে সাথে এখানে লক্ষ্য রাখবেন যে এটা ছিল টেক্সট, সেটা এবার লিঙ্কের মতো দেখাচ্ছে, রাইট? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি। সো এরকম চাইলে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস লিখতে পারেন, একটা ইমেল দিয়ে দিলে, এবং এখানে যদি ফোনের পরিবর্তে ইমেল দেন সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটাকে লিঙ্কের মতো দেখাবে। এবং এক্স্যাক্টলি ওয়েবসাইটের ক্ষেত্রেও একই কাজ করতে পারেন। তো আমি যে কাজটা করবো, এখানে স্ট্রিং এক্সএমএল ফাইলে চলে যাব, লক্ষ্য রাখবেন। চাইলে সবগুলোকে একসাথে নিয়েও কাজ করতে পারবো। স্ট্রিং এক্সএমএল ফাইলে চলে আসলাম, এখানে আসলাম। এবার যেটা করবো, এখানে কিছু স্ট্রিং দেখতে পাচ্ছেন, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ওয়েবসাইট। ওকে, এবার যে কাজটা করবো অটো লিঙ্কের সাহায্যে, আমি সবগুলোকে একসাথে লিঙ্কের মতো দেখাবো। সো এখানে অল দেব, এবং তারপর যে কাজটা করবো, এখানে টেক্সট আমি দেখাতে চাচ্ছি স্ট্রিং এক্সএমএল থেকে। সো অটো লিঙ্ক টেস্ট যেটা, সেটা ইউজ করতেছি। এখানে গ্র্যাভিটি দিয়ে আমি সেন্টার নিয়ে যাচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়। গ্র্যাভিটি সেন্টার পারফেক্টলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এবং চাইলে এখানে ওরিয়েন্টেশনও দিয়ে দিতে পারি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, যেটা দরকার ছিল না এক্সাক্টলি, বাট মার্জিনটা দিয়ে দিতে পারি আমরা। মার্জিন অ্যারাউন্ড 50 ডিগ্রির মতো মার্জিন দিয়ে দিচ্ছি। ওকে, সো সেন্টারে দেখাচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাকে মিডিয়াম সাইজ করে দিচ্ছি। সো টেক্সট অ্যাপিয়ারেন্সটা আমি এখানে মিডিয়াম করে দেবো, সাইজটা যাতে মিডিয়াম দেখায়। ওকে, আপনি চাইলে টেক্সট অ্যাপিয়ারেন্স লার্জও ব্যবহার করতে পারেন। তো এবার আমরা চাইলে মার্জিনটা একটু কমিয়ে দিই, যেহেতু এখানে অস্পষ্ট দেখা যাচ্ছে। মার্জিনটা কমিয়ে দেবো, এখানে 20 ডিপি দিয়ে দিচ্ছি, পারফেক্টলি দেখাচ্ছে। সো এবার যদি আমি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন, রান অ্যাপ, ওকে, এবং ফাইনালি আমরা আউটপুটটা দেখতে পাবো, রাইট? তো যখনই আমি ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, সো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জিমেইল বলতেছে, আমি স্কিপ দিয়ে দিলাম। এবং এখানে চাইলে আমি ইমেল সেন্ড করতে পারবো, অনেকগুলো অপশন হয়তো পাবেন আপনারা, রাইট? তো একে একে সবগুলো চেক করে নিতে পারেন। সাপোজ আমি আমার ওয়েবসাইটে ক্লিক করলাম, রাইট? তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট এখানে ওপেন হয়ে গেছে, যেটা আসলে অটো লিঙ্কের সাহায্যে আমরা কাজটা করেছি। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি অটো লিঙ্কের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনারা ইউজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।